এই মুহূর্তে আমরা পুরো পৃথিবীর মানুষ লড়াই করছি মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে। হয়তো অনেক মানুষের প্রাণের বিনিময়ে একসময় আমরা এই যুদ্ধটা জিতে যাব, কিন্তু বর্তমানে সারা পৃথিবী জুড়েই চলছে সোশ্যাল ডিস্টেন্সিং বা লকডাউন। আমরা একে অপরের কাছ থেকে দূরে থাকছি, মেনে চলছি সাধারণ স্বাস্থ্যবিধি, আর যে সমস্ত জিনিসগুলো আমরা ইচ্ছে করলেই মেনে চলতে পারবো, এড়াতে পারবো খুব বৃহৎ অর্থে কোনো সংক্রমণ, সেটা হচ্ছে আমরা যখন খুব প্রয়োজনে বাইরে বেরোচ্ছি আমরা পরিহার করব টোটো, অটো এই সমস্ত সাধারণ পরিবহনগুলো, যাতে করে আমরা 5-6 জন মানুষের সঙ্গে সংস্পর্শে না আসতে পারি। আর অবশ্যই বেরোবার আগে আমাদের স্নানঘরে রেখে যাবো 1 সেট ফ্রেশ জামা কাপড়, বাইরে থেকে আসবো জুতোটা অনেক দূরে রাখবো, এবং ভেতরে স্নান করে পরিষ্কার জামা পরে তারপর পরিবারের অন্য লোকজনদের সঙ্গে মিশে যাব। আর যে সমস্ত জিনিসগুলো আমরা বাইরে থেকে কিনে আনবো সেগুলোকেও যথাসম্ভব ধুয়ে মুছে পারলে একটু কড়া রোদে রেখে ঘরে তোলার চেষ্টা করব। এই মুহূর্তে যেটা সবচেয়ে দরকারি সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার বা আমাদের স্থানীয় প্রশাসন আমাদেরকে যেরকমটা বলছেন আমরা ঠিক সেরকমটাই করব। তাদের নির্দেশিত সমস্ত রকম পন্থা আমরা আপ্রাণ মেনে চলার চেষ্টা করব। আমাদের শরীরে সামান্যতম করোনার লক্ষণ দেখা দিলে আমরা লোকাল হেল্পলাইনে কল করব এবং করোনা প্রোটোকল অনুযায়ী নিজেকে চিকিৎসা করাবো, অন্যকে সংক্রামিত হওয়ার হাত থেকে বাঁচাবো। আর এই যে দীর্ঘদিন ধরে আমাদের ঘরে থাকতে হবে, এর ফলে যেটা হচ্ছে সেটা হলো ডিপ্রেশন, আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে না ভালো লাগা। এই না ভালো লাগা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, এবং সেটার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজেকে সৃজনশীল রাখা। আমরা হয়তো আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পারবো না, ফোনে তাদের সঙ্গে কথা বলবো, আমরা গান গাইবো, ছবি আঁকবো, কবিতা লিখবো, আমরা সোশ্যাল মিডিয়ায় জুড়ে থাকবো আমাদের শত শত বন্ধুদের সঙ্গে। এইভাবে আমরা নিজেদের ঘরে থেকেও বাইরের পৃথিবীর সঙ্গে নিজেকে জুড়ে নিজেদের মনকে ভালো রাখার চেষ্টা করব, চেষ্টা করব এই অন্ধকার সময়কে জিতে নেওয়ার। অবশ্যই সেই সকাল একদিন আমরা সবাই দেখব একসঙ্গে। কোভিড-19 থেকে উত্তরণের একমাত্র পথ হলো কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক যে সমস্ত নিয়ম নীতি নির্দেশাবলী চালু আছে সেগুলো সঠিকভাবে পালন করা। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সাহায্য করবে আমাদের প্রাণ বাঁচাতে, আমাদের পরিবারকে বাঁচাতে। এ রাজ্য, এ দেশ, এ পৃথিবী ভাইরাস মুক্ত হবে। চলুন আমরা সকলে মিলে অবরোধ গড়ে তুলি এই ভাইরাস থেকে, এ সমাজকে মুক্ত করা। সতর্ক থাকি, সচেতন থাকি, সামাজিক দূরত্ব বজায় রাখি। Yeah.